हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल लिपिज किचन। आज हमें हाजिर होएछी दई कतलार रेसिपी निये। एकदम बिये बाड़ी स्टाइले तैरी एई दई कतलार स्वाद किन्तु असाधारण हय। आशा करछी आपनादेर खूब भालो लागबे। आमार चैनल एखोनो ना सबस्क्राइब करा थाकले चैनलटी सबस्क्राइब करार अनुरोध रइलो। एखाने आमी 5 पिस कतला माछ भालो करे धुए जल झरिए निये लवण हलुद मेखे रेखेछी 10 मिनिटेर जन्य। एर मध्ये एकटा बड़ो साइजेर पेंयाज, चारटे काँचा लंका, 6-7 রসুনের কোয়া, হাফ ইঞ্চের একটু বেশি পরিমাণ আদাকে অল্প জল দিয়ে মিক্সিতে মসৃণ করে বেটে নিয়েছি। 10 মিনিট পর একটা কড়াইতে 4 টেবিল চামচ সর্ষের তেল গরম করে মাছগুলোকে এপিট ওপিট করে হালকা লালচে রং করে ভেজে তুলে নিলাম। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি তেজপাতা, একটা দারচিনি স্টিক, দুটো ছোট এলাচ আর 4টে লবঙ্গ। ফোড়নটাকে 30-40 সেকেন্ড ধরে ভাজা করে নিচ্ছি। মিষ্টি গন্ধ বেরোলে অ্যাড করে দিচ্ছি ছোট সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে। ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে দিয়ে পেঁয়াজটাকে 2-3 মিনিট একটু লালচে রং করে ভেজে নেব। তারপর ফ্লেমটাকে একেবারেই লোতে দিয়ে মিশিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হলুদের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো। তেলের উপর কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে এভাবে কষিয়ে নিলে রান্নার রং খুব সুন্দর হয়। এবার 1 মিনিট বা 2 মিনিট মতো লো ফ্লেমে এভাবে কষিয়ে নিয়ে এখন পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা ও রসুনের পেস্ট অ্যাড করে দিয়ে মোটামুটি 5 মিনিট থেকে 6 মিনিট মতো কষিয়ে নেব। ফ্লেমটাকে লোতে দিয়ে এখন আপনাদের দেখিয়ে দিই কীভাবে আমি দইটা তৈরি করে রেখেছি। মাছের যে দইটা আমি ব্যবহার করব, এখানে 4-5 টেবিল চামচ তাজা দই নিয়েছি বাড়িতে পাতা, মিশিয়ে দিয়েছি পরিমাণ মতো সামান্য একটু লবণ আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি। এখানে আমি 6-7টা কাজু বাদাম বেটে এই দইয়ের মিশ্রণের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এতে করে দই মাছের স্বাদটা দুর্দান্ত তৈরি হয়। তবে আপনারা চাইলে কাজু পেস্ট ছাড়াও শুধুমাত্র দইয়ের মিশ্রণ দিয়েও রেসিপিটি তৈরি করে নিতে পারেন। খুব ভালো করে কাজু পেস্ট আর দইকে একসঙ্গে ফেটিয়ে নিলাম। এদিকে আমার মশলাটাও কিন্তু সুন্দর কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মশলা সুন্দর ঘন হয়ে গেছে, রংটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি ফ্লেমটাকে লোতে দিয়ে দইয়ের মিশ্রণ এখানে দিয়ে দিলাম। দইটা দেওয়ার পর ফ্লেমটা লোতে রেখেই ভালো করে দইকে গ্রেভির সঙ্গে এভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে দই দেওয়ার পর মশলাটাকে কিন্তু বেশ সময় নিয়ে লো ফ্লেমে অনেকটা সময় ধরে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতেই এখানে অ্যাড করে দিচ্ছি বাকি লবণটুকু। আগে মাছ ম্যারিনেট করার সময় আর দইয়ের মধ্যেও সামান্য লবণ দেওয়া আছে, তাই বাকি লবণটুকু অ্যাড করেছি। একদম সুন্দর করে তেল রিলিজ হওয়া পর্যন্ত মশলাটাকে প্রায় দই দেওয়ার পর আরও 6 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। এবার অ্যাড করে দিচ্ছি 1 বাটি উষ্ণ গরম জল। দইয়ের বাটিটা ধুয়েই জলটা অ্যাড করলাম। গ্রেভি ফুটতে শুরু করলে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিচ্ছি। 2-3 মিনিট গ্রেভির সঙ্গে মাছকে ফুটিয়ে নেয়ার পর এভাবে মাছের পিসগুলো উল্টে পাল্টে দিচ্ছি। আর তারপর এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো আর 1/2 চামচ গাওয়া ঘি। এতে করে কিন্তু দুর্দান্ত সুন্দর একটা ফ্লেভার হয়। ভালো করে সব কিছুকে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে ফ্লেমটাকে লোতে রেখে প্রায় 4-5 মিনিট রান্না করে নেব। তারপর ফ্লেম অফ করে আরও 3-4 মিনিট স্ট্যান্ডিং টাইম দেওয়ার পর আমাদের দই কাতলা কিন্তু একদম রেডি টু সার্ভ। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।